প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট আর ক্যাবিনেট অন ইকোনমিক অ্যাফেয়ার্সের মিটিং হয়। এই মিটিংয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশন রিফর্মকে মঞ্জুরি দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের গ্রামগঞ্জকে ইন্টারনেটের সঙ্গে যুক্তর জন্য নেট প্রজেক্ট অনুযায়ী আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। ভারত নেট প্রজেক্টের জন্য 19,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ডিএপি সার ইউরেনিয়াম দাম যাতে না বাড়ে তার জন্য 14,000 কোটি টাকার সাবসিডি দেওয়া হয়েছে। গ্রামে ব্রডব্যান্ড সুবিধা উপলক্ষ করার জন্য 19,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 97,000 কোটি টাকার বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করার জন্য দেওয়া হয়েছে। 1,22,000 কোটি টাকা এক্সপোর্ট সুবিধার জন্য দেওয়া হয়েছে। এটা আত্মনির্ভর ভারতের চতুর্থ প্যাকেজ, যা তৎকাল প্রভাবে লাগু হবে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, গ্রামে গ্রামে যাতে ইনফরমেশন হারিয়ে পৌঁছে যায় তার জন্য প্রধানমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। গত 15 আগস্ট দেশের 6 লক্ষ গ্রামকে অপটিক্যাল ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছিল। আজ আমরা 1,56,000 গ্রামে পৌঁছেছি। দেশের 16টি রাজ্যে ভারত নেটকে পিপিই মডেলের অধীনে লাগু করা হয়েছে। এর পাশাপাশি গ্রামে টেলিমেডিসিনের সুবিধা দেওয়া হবে। দেশের প্রতিটি গ্রামের বাচ্চাদের জন্য ভালো কোচিংয়ের বন্দোবস্ত করা হবে। দেশের প্রতিটি গ্রামকে হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার জন্য ভারত নেট প্রজেক্ট অনুযায়ী ফান্ডের মঞ্জুরি দেওয়া হয়েছে। ভারত নেট প্রজেক্টের জন্য 19,000 কোটি টাকা বণ্টনের মঞ্জুরি দেওয়া হয়েছে।